দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি বেসিক চকলেট স্পঞ্জ কেকের রেসিপি। এবং স্পঞ্জ কেক বলতেই প্রায় সবারই একটা কমপ্লেইন থাকে, আর সেটা হচ্ছে কেকটা প্রপারলি স্পঞ্জ হয় না। তো যাই হোক, আমি আজকে দুইটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টের কম্বিনেশন দেখাবো, যেটা ইউজ করলে আপনার কেক অবশ্যই স্পঞ্জি হবে। তো যাই হোক, চলুন শুরু করা যাক। প্রথমেই আমি একটা 7 ইঞ্চি কেক মোল্ড নিয়ে তাতে তেল ব্রাশ করে নিচ্ছি। এবার এর উপর ছড়িয়ে দিচ্ছি মোল্ডের মাপে কাটা একটা সাদা কাগজ। আপনারা এখানে বেকিং পেপারও ইউজ করতে পারেন। এবার যে হাঁড়িতে কেক বসাবো সে হাঁড়ির মধ্যে কিছুটা বালি এবং একটা পাতিলের স্ট্যান্ড দিয়ে ঢেকে প্রিহিট করার জন্য চুলোয় বসিয়ে দিব। আপনারা কিন্তু বালির পরিবর্তে লবণও ইউজ করতে পারেন এবং এই লবণ সংরক্ষণ করে প্রত্যেকবার কেক বেক করার সময় ইউজ করতে পারেন। প্রথমেই আমি শুকনো ইনগ্রিডিয়েন্টগুলোকে একসঙ্গে চেলে নিব। নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, 4 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবং 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে চেলে নিব। এভাবে পরপর 3 বার এই শুকনো ইনগ্রিডিয়েন্টগুলোকে ভালোভাবে চেলে নিব। দর্শক, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমার পাশে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এবার এগুলোকে ঢেকে একটা সাইডে রেখে দিব। এবার একটা মিক্সিং বোলে 4টা ডিম নিয়ে নিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে ডিমের কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি। এবার ডিমের সাদা অংশের মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। এবার এগুলোকে বিট করে নিব। যে সিক্রেট দুইটা ইনগ্রিডিয়েন্টের কথা বলেছিলাম সেগুলো হচ্ছে বেকিং সোডা এবং ভিনেগারের কম্বিনেশন। এই কেকে বেকিং পাউডার ব্যবহার করার কোনোই দরকার নেই। বেকিং সোডা এবং ভিনেগারের কম্বিনেশনেই কেকটা পারফেক্টলি স্পঞ্জ হবে। তো যাই হোক, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি এবং বিট করে নিচ্ছি। আমি এখানে মোট 3/4 কাপ পরিমাণ চিনি ইউজ করব, অর্থাৎ 1 কাপের 4/3 ভাগ। 1/4 কাপ করে ডিমের সঙ্গে অ্যাড করব এবং বিট করতে থাকব। এভাবে 3 ধাপে চিনিগুলোকে ডিমের সঙ্গে অ্যাড করে দিব। যখন খুব ভালোভাবে ডিমের ফোম তৈরি হয়ে যাবে স্ক্রিনে একটু দেখলেই বুঝতে পারবেন। দিয়ে দিচ্ছি সেই আলাদা করে রাখা 4টা ডিমের কুসুম, 1 চা চামচ পরিমাণ চকলেট এসেন্স এবং 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। আপনারা চাইলে চকলেট এসেন্সের পরিবর্তে ভ্যানিলা এসেন্সও ইউজ করতে পারেন। এবার সবগুলো উপকরণকে একটু বিট করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো ইনগ্রিডিয়েন্ট। একটু একটু করে শুকনো ইনগ্রিডিয়েন্টগুলোকে চেলে নিব এবং আলতো হাতে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিব। আপনারা এখানে হ্যান্ড হুইস্কও ইউজ করতে পারেন, কিন্তু কোনোভাবেই তাড়াহুড়ো করা যাবে না। আমার মতো আলতো হাতে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে কেক মোল্ডের মধ্যে ব্যাটারটা ঢেলে নিব। এবার একটা টুথপিকের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাবল বের করে দিব।
এবং কিছুটা ট্যাপ ট্যাপ করে নিব যাতে ভিতরের অবশিষ্ট বাবলগুলো বেরিয়ে আসে। এবার এই কেক মোল্ডটাকে সেই প্রিহিট করা হাঁড়িতে বসিয়ে লো আঁচে 30 থেকে 40 মিনিট মতন বেক করে নিব। আপনারা চাইলে ওভেনেও বেক করতে পারেন, সেক্ষেত্রে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 মিনিট মতন বেক করলেই হবে। আমি কেকটা একটু চেক করে দেখাচ্ছি, দেখুন টুথপিক একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা একদম রেডি। আমার কেকটা রেডি হতে 40 মিনিট সময় লেগেছে। এবার একটা প্লাস্টিক র‍্যাপের সাহায্যে ঢেকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ঢেকে রাখাটা কিন্তু খুব জরুরি, ঢেকে না রাখলে কেক ড্রাই হয়ে যায়। এবার আনমোল্ড করার পালা। আনমোল্ড করে উপরের পেপারটা তুলে নিচ্ছি, দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। আমরা মোল্ডের মধ্যে যতটুকু ব্যাটার দিয়েছিলাম কেক কিন্তু তার তিন গুণ হয়েছে, মানে কেকটা খুব ভালোভাবে স্পঞ্জ হয়েছে। কেক ঠিক কতটা স্পঞ্জি হয়েছে এটা আপনাদের ভালো মতো বোঝানোর জন্য কেকটা আমি তিনটা লেয়ারে কেটে নিচ্ছি। আশা করি আমার এই ভিডিও আপনাদের উপকারে আসবে এবং আপনারা বাসায় ট্রাই করে কেমন হয়েছে তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত আল্লাহ আপনাদের সুস্থ ও সুন্দর রাখুন। আসসালামু আলাইকুম।